ঘটনা আমার বাড়ির সামনে বটদোয়ালি বিপিসি ক্লাবের সামনে। তো একটা বাড়ির মধ্যে গিয়েছে হঠাৎ করে 40-50 জন ছেলে যুবক পোলা পয়েন্ট মিললে সেটা গিয়েছে, হঠাৎ করে তার বাড়ির মধ্যে ভাঙচুর, দরজা জানলা, বাড়ির কল আসিল, কল ইভেন মারধর করানোর চেষ্টা করছে। তো তারপর এদিকের থেকে শুনতে আসি তারা কইতেছে ওইদিকে আরেকজন আছে, ওইদিকে আরেকজন আছে, ওইদিকে আরেকজন আছে। পরে তো আমি তারা পিছিয়ে পিছিয়ে বাড়িছি, বাড়িছি পরে আমার দাদার নাম কইতাছিল, দাদার নাম কইতাছিল। পরে আমি দৌড়ে আইছি তারা বাড়ি, উমা আয়া দেখি আমার বাইক ভাঙছো, তারা ঘরে সব জিনিসপত্র ভাঙচুর করে রাখছে। ইভেন পাড়ার মধ্যেও কিছু ফুলামেন আসিল, কিন্তু তারা ঠিক আইডেন্টিফাই করতে পারছি না। আমরা অন্ধকার দিকে মারামারি করছে, লগ লগ রাস্তা স্ট্রিট লাইট অফ হয়ে গেছে, তারা স্ট্রিট লাইট অফ করে তারা ঢুকছে গলির মধ্যে। এই বাড়িতে মানে হামলার কারণটা কি? এই বাড়িতে হামলার কারণ আমি অ্যাকচুয়ালি কইতে পারি না। তো তার আমি জাস্ট তার মুখে তার নাম শুনছি, এই বাড়িতে আইতাছে। তো আমি দৌড়ে আইছি, আয়া দিয়ে আমার বাইক ভাঙছো, তারা ঘর ভাঙছো। কি মনে হয় ঘটনার সঙ্গে কারা জড়িত? ঘটনার সঙ্গে তো বিজেপি ছেলে ছেলেরা জড়িত। কতজন ছিল তারা? 40-50 জনের উপরে আসিল। আপনারা কি থানাতে খবর দিয়েছেন? হ্যাঁ, থানাতে খবর দিছি, পুলিশ আইসা আয়া দেখতে ছবি টবি তুলে লিয়ে গেছে। আপনারা কি কারোর সঙ্গে বিরুদ্ধে কোনো থানাতে অভিযোগ করবেন? আমি থানাতে কোনো অভিযোগ তো করবো, ঠিক আছে, বাট যারা ভাঙচুর করছে তারা কলাম জানে যে তারা আমি তারা আমার বন্ধু বান্ধবের মধ্যে কিছু পড়ে, ঠিক আছে, তারা জানে কিন্তু এটা আমার বাইক, ঠিক আছে। তারপরও আয়া তারও জড়িত আসলে নিশ্চয়ই এর মধ্যে, তারা আমার বাইক ভাঙচুর করছে। কি নাম আপনার? আমার নাম তমাল দত্ত।